চেয়ারটাতে বসো। আমি এখানে বসবো? এটা তো মালিকের চেয়ার। মালিকের মতোই বসবে। না না, এটা আমার ধৃষ্টতা হবে। হিরো, ফিরে যাও 18 বছর আগের সেই দিনগুলোতে। তুমি তো লেখাপড়া করতেছে, মালিকের চর খেয়েছ। আর সেই মালিকের আচরণে ক্ষুব্ধ হয়ে তার মেয়েও তোমাকে চর মেরেছিল। সেই মালিক ছিল আমার বাবা, আর তার মেয়ে ছিলাম আমি। সেদিন ফুটপাতে তোমার সব কথা শুনে বুঝতে পেরেছিলাম তুমি সেই হিরো। ইচ্ছে করে নিজের পরিচয় গোপন করেছিলাম, কারণ তোমার চিদের কাছে হয়তো আমি হেরে যেতে পারতাম, কিন্তু আমার কাছে তোমাকে নিয়ে যেতে পারতাম না। তিনি দিলে তোমাকে তৈরি করেছি এই দিনটির জন্য। হিরো, হিরো, এটা মালিকের চেয়ার নয়, মালিকের বিরুদ্ধে একটা তীব্র প্রতিবাদ। এদেশের 15 কোটি মানুষ জানুক গরিবের লেখাপড়া করার হক আছে। 15 কোটি মানুষ জানুক 25 তলা বিল্ডিং এর উঁচু তলায় মালিক সেজে ব্যবসা করার অধিকার গরিবেরও আছে। দ্যাটস অল। ভালোভাবে দায়িত্ব পালন করবে। দাঁড়ান, পনেরো কোটি মানুষ জানুক গরিবেরও অকৃতজ্ঞ নয়। সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার সাহেব। জি। অফিসিয়াল ডেকোরাম বলতে একটা কথা আছে, মালিকের কক্ষে কোনো কর্মচারী ঢুকতে হলে বলতে হয় মে আই কাম ইন স্যার। যান, আবার অনুমতি নিয়ে আসুন। জি জি, বসো। শুনেছি অফিসে অনেক অনিয়ম চলছে। মে আই কাম ইন স্যার? ম্যানেজার সাহেব, আগামীকাল থেকে অফিসের সকল রেকর্ড আমি ইন্সপেকশন করব, স্টাফদেরকে জানিয়ে দেবেন। শুনুন, আদবটাও শিখে নেবেন। জি জি। একটা অশিক্ষিত গেও মূর্খ আনকালচার শিখি না ইন্সপেকশন। হোয়াট ডু ইউ মিন বাই গেও অশিক্ষিত আনকালচার? ডু ইউ নো হু অ্যাম আই? আই অ্যাম ইয়ার বস। ভবিষ্যতে এই ধরনের আচরণ যদি করেন, ঠিক বেবি অন ইয়ার ব্যাক, অর্থাৎ পেছনে লাঠি মেরে বের করে দেব। আপনি কি করেন স্যার? আমি কমার্শিয়াল ম্যানেজার। কমার্সটা কি নিজের জন্য না এই অফিসের জন্য? ম্যাডাম, আপনি? স্যার আমি অ্যাকাউন্টেন্ট স্যার। যোগ বিয়োগ কোনটা ভালো জানেন? অর্থাৎ যোগটা ভালো জানলে আপনার পকেট ভারী হবে, আর বিয়োগটা ভালো জানলে অফিস শূন্য হবে। স্যার আমি অনেস্ট অফিসার। ঠিক আছে, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।